দলের মধ্যে আমাদের সামান্যতম ন্যূনতম কোনো অনৈক্য নাই। প্রধান পৃষ্ঠপোষক তিনি আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি প্রধান পৃষ্ঠপোষক, তিনি দলীয় কোনো সাংগঠনিক কাঠামোতে ওনার কোনো পদ নাই বা দলীয় নীতি নির্ধারণীতে উনি ওনার কোনো ভূমিকা নাই। উনি বিরোধী দলীয় নেতা ছিলেন, ওনার এই সাইনবোর্ডটা কিছু সংখ্যক লোক যারা জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত, জাতীয় পার্টি কোনো প্রয়োজন নাই যে সমস্ত লোক, সেই লোকগুলি ম্যাডামের সাইনবোর্ডটা ব্যবহার করেছে। এখন তাদের সাইনবোর্ডটা ব্যবহারও আসলে বন্ধ হয়ে গেছে। আর যেটা বলছে নির্বাচনে মানে ম্যাডামের ইমেজ, এটা আমরা নির্বাচন যখন যাব, ভোট চাব, ভোট চাইলে ভোটটারা ভোট দেওয়ার পর বুঝতে পারবো যে ম্যাডামের নির্বাচন না আসার কারণে আমরা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, নির্বাচনের পরে বুঝবো, এর আগে বুঝার আসলে কোনো সুযোগ নাই। আপনারা যারা আমার সামনে আজকে আসছেন, আপনারা সাক্ষী, আপনাদের মাধ্যমে আমি জাতির সামনে বলেছি যে তিনটি আসনে ম্যাডাম, তার ছেলে এবং আরেকটি, তিনটি আসনের মনোনয়ন ফর্ম নিয়ে আমরা বসে আছি। ম্যাডামের সঙ্গে আমার একাধিক দিন টেলিফোন আলাপ হয়েছে, কয়েকবার আমি অনুরোধ করেছি যে আপনার ফর্মগুলি কি করবো, উনি বলছেন যে লোক পাঠাবেন। শেষে আপনাদের মাধ্যমে বলেছি যে লোক পাঠাইলে আমরা দিব, আর যদি ম্যাডাম হুকুম করেন তাহলে আমি বাসাকে দিয়ে আসব। তিনি লোকও পাঠান নাই, হুকুমও করেন নাই। আমি যে আপনাদের সামনে বারবার বলেছি যে তিনটা মনোনয়ন ফর্ম নিয়ে বসে আছি, এতে কি আপনারা সাক্ষী না যে আমি কোনো অসহযোগিতা করি নাই? আপনারাই তো সাক্ষী, আর তো সাক্ষী দরকার পড়ে না। না, এটা ইচ্ছার বিষয়। এখন বোঝা গেল যে ম্যাডাম হয়তো ইচ্ছাই নাই নির্বাচন করার, সেই জন্য হয়তো মনোনয়ন ফর্ম নেন নাই। উনি হয়তো ইচ্ছাই নাই, ইচ্ছা থাকলে তো নিতেন, আমরা তো বসেছিলাম। ওনার সঙ্গে যারা আছে কিছু, তাদেরকে তো আমরা দেবো না, কারণ তারা তো দলের কেউ না, আগে বলেছে। এটা ওনার বক্তব্য, উনি কেন বলেছেন, কি কারণে বলেছেন, জবাবটা উনিই দিবেন। আমার দলের যারা আনুগত্য আছে, দলের সদস্য যারা, যেই মনোনয়নপত্র জন্য এসছে সবাইকে আমরা দিয়েছি। দল থেকে বহিষ্কৃত কেউ আসলে তো আমি দিব না, আমি আগে বলেছি। বিষয়টা কিছু আমাকে যদি পছন্দ না হয় তাহলে তো কত কথাই বলবে, কারণ আমার চেহারা ছবি, আমার এই মানে দেখতে আমি সুন্দর না, পছন্দ হয় না, এই জন্য আর কি উনি কথা বলছে। উনি এইটাও বলে নাই যে আওয়ামী লীগের মতো দলও প্রতীকের চিঠি দেয় নাই, উনি কি জানেন এটা? এটা বলে নাই। কেন বলে নাই? যে আমারটা বলে যে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, অথবা মানে আমার একটা দোষ দেখানোর জন্য। কিন্তু বোকা লোক তো, দোষ তো এইভাবে হয় না, হাবলা দোষ যে মানে ধরবে সেটাও একটা বুদ্ধি লাগে, দোষ ধরার বুদ্ধিটাও নাই, দোষ ধরার বুদ্ধিটাও নাই। কারণ প্রতীকের চিঠি দল ইচ্ছা করলে সংশোধন দিতে পারে, সন্দেহ নাই, দল ইচ্ছা করলে পরে দিতে পারে, অর্থাৎ প্রত্যয়ের আগ পর্যন্ত প্রতীকের চিঠি দেওয়ার সুযোগ আছে। আওয়ামী লীগ এই কাজটি করছে, এবং অন্যান্য সব দলই, কোনো দলেই যারা নির্বাচন আসছে প্রতীকের চিঠি দিয়েছে, অন্তত আমার জানা নেন। আপনাকে ধারণা হয় এটা পারে, কারণ আমার সাথে পার্টির কেউ না, তো আমার দলের কেউ না, সে শুধু স্বপ্ন দেখে, স্বপ্নে কাউন্সিল ডাকবে, ডাকতেই পারে। দলের তো এই দল একটা রেজিস্টার্ড দল, আমার জাতীয় পার্টি একটা রেজিস্টার্ড দল বাই দ্য ইলেকশন কমিশন। আমার রেজিস্ট্রি নাম্বার হইল 12, আমার মার্ক হইল লাঙ্গল। এইটার দল একটা কাউন্সিলের মাধ্যমে কমিটি হয়েছে, যার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এই দলের কাউন্সিলের মাধ্যমে যে কমিটি এবং কাউন্সিলের মাধ্যমে যে গঠনতন্ত্র পাশ হয়েছে, তার একজন চেয়ারম্যান, 6 জন কো চেয়ারম্যান, 41 জন প্রেসিডেন্ট মেম্বার, 299 জন এক্সিকিউটিভ কমিটি মেম্বার, এদের বাইরে কোনো সদস্য না কাউন্সিল ডাকবে। আমার মনে হয় ইয়াতে এই যে বোধহয় ইয়ার থেকে আসছে, এই পাবনার হেমায়তপুর থেকে আসলেই এরকম কথা বলতে পারে। নিজের খবর নাই যে নিজে ইলেকশন করার কেউ সাহস পায় না, একমাত্র একজনের 2 জন স্বতন্ত্র ফাইল করছে, আর তো কেউ স্বতন্ত্র ফাইল করে নাই। যারা নির্বাচন জীবনে করে নাই, স্বতন্ত্র করার সাহস নাই, তারা আবার কি বলবে না বলবে, এটা তো বলে লাভ নাই।
যেমন আমি আমার এলাকায় সাংবাদিকরা প্রশ্ন করছিল ইলেকশনে কে বসতে, আমি বললাম আমি তো সেন্টার ফরওয়ার্ড খেলি আওয়ামী লীগ, এটা আমার ভালো লাগতেছে না, বিএনপি আসতো তিন দলে মিলে খেলতাম এটা ভালো লাগতো, আমরা তো সেই প্লেয়ার, ওরা তো নির্বাচন করেনি তো কি বুঝবে, ওদের কথার কোনো মূল্যই নেই।